বিরোধ হলো এক ভয়ঙ্কর অশুভ শক্তি যা আপনাদের দুর্দশাগ্রস্ত করে এর কারণেই জীবনে আসে খিটিমিটি তর্কাতর্কি উত্তপ্ত মতবিরোধ ক্ষুপ্ত ক্রোধ এটা একটা চেপে রাখা অনুভূতির মতো ঘরের পরিবেশ হয়তো অতি বিশ্রী অথচ কেউই সত্যিকারের কারণ এর সামনাসামনি হতে চায় না বিবাহ সত্যি প্রচণ্ড ক্ষতিকর এর কারণে বিবাহিত জীবন নষ্ট হয় এটা ব্যবসা ধ্বংস করে চার্জ ধ্বংস করে দেয় যদি আপনি যাজক হন এবং বিশ্বাস করেছিলেন এমন কেউ যদি আপনার কয়েক সদস্যকে নিয়ে আপনাকে ত্যাগ করে রাস্তার ওপরে একটা নতুন চার্চ তৈরি করবে তাহলে তার ওপর ঈর্ষান্বিত ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট না হবেন না তার নামে নিন্দা বা সমালোচনা না করে বরং তাকে একটা সাউন্ড সিস্টেম কিনে দিন আপনারা ভাবছেন আমি নিজে হলে এমন করতাম না অবশ্যই আমি এরকমই করতাম আমি এরকম করলে কি ঘটত জানেন আমার মনের মধ্যে সমস্ত কাঁটার মতো অনুভূতিগুলো ভালোবাসায় লুপ্ত হয়ে যেত আমাদের এই সমস্ত অনুভব করার কোনো প্রয়োজন নেই আমাদের যেটা করতে হবে তা হলো আমাদের সমস্যাগুলোকে ঈশ্বর যেভাবে বলেছেন সেইভাবে অন্তরের ভেতর থেকে শুধু শরীরের নয় আক্রমণ করতে হবে আপনি চাননি বলে পাননি যাঞা করিতেছ তথাপি ফল পাইতেছ না কারণ মন্দভাব যাঞ্ছা করিতেছ যেন আপন আপন সুখালি ব্যাস ব্যয় করতে পারো দেখুন এক এক সময় আপনি যা চাইছেন আসলে ঈশ্বরও হয়তো ঠিক তাই আপনাকে দিতে চান কিন্তু তবুও তিনি দিতে পারেন না কারণ আপনার ওই জিনিসটা চাওয়ার উদ্দেশ্যটা সঠিক নয় আর ঈশ্বর যদি তুমি আমাকে কাঁড়ি কাঁড়ি টাকা দাও তাহলে আমি একজন মহৎ দাতা হয়ে উঠব হ্যাঁ কিন্তু আপনার কাছে যে পাঁচ টাকা আছে সেটা যদি নান্না করেন আমি সত্যি বলছি যদিও ঈশ্বরই আমাকে ওই কাজ করতে বলেছিলেন তিনি নির্দেশ দিয়েছিলেন তার নির্দেশ ব্যতীত আমি কখনোই এই কাজ করে উঠতে পারতাম না তবু আমার জীবনে এমন অনেকগুলো বছর ছিল যখন আমার এই মিনিস্ট্রির উন্নতি এবং একে বড় করতে চাওয়ার লক্ষ্যটা আদৌ খুব মহান উদ্দেশ্য ছিল না তখন আমার উদ্দেশ্যটা শুধুমাত্র মানুষদের সেবা করা ছিল না বেশিরভাগটাই ছিল আমার নিজের ভালো লাগাটা কারণ আমি একটা অত্যাচারের মধ্যে বড় হয়েছিলাম আমি নিজেকে প্রয়োজনীয় করে তোলার সুযোগ খুঁজতে থাকতাম এমন একটা কিছুর সন্ধান করতাম যার মাধ্যমে আমার নিজেকে নিয়ে খুশি করতাম সুতরাং হয়তো আপনাকে নিজের প্রশ্ন করা প্রয়োজন যে এখানে ওঠার আগে এত গুরুত্বপূর্ণ জিনিস কি আছে বিশেষ সামাজিক দলের মানুষদের সাথে মেলামেশা করার যে চেষ্টা আপনি চালাচ্ছেন অথচ যারা আপনাকে আমল দিচ্ছে না তা আপনার কাছে এত গুরুত্ব কেন পাচ্ছে তাদের সম্বন্ধে আপনার এমন কি গুরুত্বপূর্ণ ভাবার মতো কারণ ঘটেছে যে তাদের এত প্রাধান্য দিচ্ছেন আপনি আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে কেন ঈশ্বর আমরা কি করেছি তা নিয়ে বিশেষ ভাবতে না কিন্তু আমরা কেন করেছি আমি জোর গলায় আপনাদের বলতে পারি যে এ ব্যাপারে আমার হৃদয় একদম সঠিক আমি যা করছি তা করার কারণ হলো মানুষকে সাহায্য করা যদি তা না হতো আমি তিন চার বছর আগেই ওই বাড়িতে গিয়ে মানে আমার নাতির সঙ্গে খেলা করতাম আর মানুষেরা যখন যা বলছিলাম মানুষেরা যখন ঈর্ষানিত বা লোভী হয় তখন তারা অন্যদের যারা তারা যা চায় তা পেয়েছে তাদের সম্পর্কে সমালোচনা করে অন্যদের কাছে বদনাম করে হ্যাঁ তারা বলে ঠিক আছে এমন সাহস আপনাদের প্রশ্ন করছি আপনাদের ভেতরে কতজনের জীবনে এমন কেউ আছে যাকে আপনারা ঈর্ষা করেন ঠিক আছে এটা কি অদ্ভুত নয় যে যখন আমি আপনারা ঠিক কি চান তাই নিয়ে উপদেশ দিচ্ছি তখন ঈশ্বর আপনাদের এখানে ঠিক সেটা পাওয়ার দরকার নেই আপনাদের যেটা দরকার সেটা হল এমন এক অবস্থায় পৌঁছনো যখন অন্যদের কাছে আপনার কাঙ্ক্ষিত জিনিস আছে বলে আপনি আনন্দিত হতে পারবেন মার্ক এগারো আর বালতে বলেছে আর যীশু উত্তর কোরিয়া তাহাদিগকে কহিলেন ঈশ্বরে বিশ্বাস রাখো অর্থাৎ যখন আপনি যা চান তা পান না তখনও ঈশ্বরের প্রতি আমি তোমাদিগকে সত্য কহিতেছি যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ি এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তা ঘটবে কিন্তু আপনাদের মধ্যে কজন লক্ষ্য করেছেন যে কখনো ঘটবে কিন্তু বলা হয়নি আসলে এর মধ্যবর্তী সময়টা আমাদের সব গণ্ডগোল করে দেয় আমাদের সূত্রপাত নয় মানে তখন হ্যাঁ ঈশ্বর মহান মহান ঈশ্বর বাহ আমরা তখন খুব উত্তেজিত আমার স্বপ্ন সাকার হবে এবং যদি সত্যি আপনার সত্যি সফল হয় তখন আপনি উত্তেজিত থাকবেন কিন্তু আপনি শেষে সফল হবেন কি না সেটা কেউ বলতে পারে না আপনি এটা নির্ভর করবেন তার উপরে তিনি বলেছেন যদি আপনি বিশ্বাসে অটুট থাকেন এবং সন্দেহ পোষণ না করেন আপনারা কামনা ঈশ্বর পূরণ করবেন কিন্তু তিনি কোনো সময় তা করবেন সেই কথা বলা যায় না আপনি বলুন আমার এই কথা শুনতে চাই না তাহলে কি চান আমি মিথ্যে কথা বলি আপনারা চাইলে আমি মনের মতো কথা বলতে পারি কিন্তু তাতে আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে না আপনাদের সত্যকে জানতে হবে আপনাদের এত গভীর বিশ্বাস থাকা দরকার যে যেখানে যে অবস্থাতে রাখেন সেখানে সেখানে বলতে পারেন হে ঈশ্বর যদি যা চাই তা আগামী পঞ্চাশ বছরেও না পাই তবু আমি সুখী হব কারণ আমার আনন্দ কোনো বস্তুতে নয় শুধুমাত্র তোমাতে এবার দেখুন চব্বিশ নম্বর শ্লোক এই জন্যে আমি তোমাদিগকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাঞ্ছা কর বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্যই তাহাই হইবে আবার বলছি কখনো কেউ লক্ষ্য করেছেন যে ঈশ্বর আমাদের সময়ের ব্যাপারে বিশেষ কিছু বলেননি আমি বাইবেলে খুঁজে কি পেয়েছি জানেন এই বিরক্তকর শব্দ যথাসময় যথাকালে আচ্ছা এর অর্থ কি বলুন তো আপনারা জানেন এর অর্থ যখন ঈশ্বর বুঝবেন যে আপনি এবং তিনি দুজনেই প্রস্তুত তখনই হলো যথাকালে এবং ততক্ষণ পর্যন্ত আমাদের একটাই কাজ করে যেতে হবে ঈশ্বরের আস্থা এবং যেখানেই যাই নিজেকে আশীর্বাদ করে তুলতে হবে কিন্তু যখন আপনি অপেক্ষা করছেন এবং আপনাদের সবাইকেই অপেক্ষা করতে হবে অপেক্ষা হল জীবনের একটা বড় অংশ এবং যা চাইছেন তা পাওয়া হয়ে গেলে আপনি পরবর্তী কোনো কিছুর জন্য বিশ্বাস করবেন সবসময় সামনে এক লক্ষ্য স্থির তাই তিনি বলেছেন যে আসলে আমি মানে চব্বিশ নম্বর এই শ্লোকটা আরেকবার পড়ে শোনাতে চাই এই জন্যে আমি তোমাদিগকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাঞ্চা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্যেই তাহাই হইবে আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করিও মানে বুঝতে পারছেন তাহাকে ক্ষমা করিও এটা হচ্ছে সবচেয়ে সত্য ও এই পৃথিবীতে কতজন উন্মাদ খ্রিস্টান আছেন কতজন মানুষ চার্চে বসে বসেই চার্চে উপস্থিত অন্য কারোর প্রতি ঈর্ষায় জলেন কত বিচার কত সমালোচনা মানে ভালো কিন্তু এমন করলে আপনাকে শুধু অপেক্ষাতেই থেকে যেতে হবে হয়তো আপনি পাবেন কিন্তু পাওয়ার সময় পিছতেই থাকতে হবে আমি এই সপ্তাহে আপনাদের দেখাতে চাইছি যে যদি আপনারা জীবন থেকে বিরোধ দূর করতে না পারেন তাহলে আপনারা ঈশ্বরের আশীর্বাদ পাবেন না এবং বিশ্বাস করুন আপনি নিজে যতটা আশীর্বাদ চান ঈশ্বর তার চেয়ে বেশি আপনাকে দেবেন আপনি যতটা করতে সক্ষম যদি তা করেন যে যত সামান্যই হোক ঈশ্বর সবসময় তাই করে দেবেন যা করতে আপনি অক্ষম এটা আপনাকে মনে রাখতে হবে আমিন উদাহরণ হিসেবে আমি অন্য মানুষের আমার সম্বন্ধে বাজে কথা বলা বন্ধ করতে পারবো না কিন্তু তারা যখন আমার সম্বন্ধে নোংরা কথা বলে আমি একটাই কাজ করতে পারি তা হলো তাদের জন্যে প্রার্থনা করা অর্থাৎ আমি যা পারি তা যদি করি তাহলে আমি যা পারি না তা ঈশ্বর করে দেবেন সেটা হলো ওই মানুষদের মনোভাবের পরিবর্তন যা পারেন তাই করুন যা না পারেন ঈশ্বর তা করে দেবেন আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি না কিন্তু ঈশ্বর আমাদের সব সমস্যার সমাধান নিশ্চয়ই করতে পারেন হ্যাঁ হ্যালো লুইয়া প্রথম দিন সকালে ঘুম থেকে উঠেছিলাম একটা নিয়ে ওরা আমাকে একজন দাঁতের ডাক্তারের কাছে পাঠালো ডাক্তার বললেন আপনার খুব ওপরের দিকে পুঁজ জমে গেছে এটাকে খুব সাবধানে রাখতে হবে আপনাকে আপনার দাঁত ইতিমধ্যেই মানে কিছু করতে হবে এবং অন্য দাঁতের সাথে যোগাযোগ আছে শুনে শুনে মনে হলো ও এটা তো একটা দারুণ খবর তা ভালো আজ আর আমি ওখানে যাব না খুব সুবিধে ব্যাপার কারণ আমি শুধু মুখ এইটুকুই মানে অসচ্ছ ব্যথা হচ্ছিল এবং আমি পুরো মুখ খুলে কথা বলছি না ঈশ্বর বলেন মুখ পুরো হাঁ করো আমি ভর্তি করে দেবো কিন্তু আমি বুঝলাম এতে কিছু সুবিধাও হতে পারে এত বেশি খেতে পারবো না বলে ওজনটা কমবে মহিলারা সবসময় এটা চায় জানেন তো যখনই অল্প বয়সে আমি আর ডে ঝগড়া করতাম সব সময় আমার ওজন কমে যেত কারণ আমি খেতে পারতাম না জানেন আমি সে অবস্থায় কি করতাম নিজে বুঝতে পারছিলাম না এভাবে আমি এখানে আসতে পারবো কি না কিন্তু এটা নিশ্চিত করে জানতাম যে ঈশ্বর চান আমি এখানে আসি তাহলে আমি পারবো। তাই আমি যেটা করেছিলাম কজন আছেন যারা কখনোই কিছু করেন না কারণ তারা যেটুকু করতে সক্ষম তাও করতে তারা চায় না এবং শুধু তাই নয় এখানে অন্য মানুষের একটা শিক্ষা পাচ্ছেন এক মহান শিক্ষা কারণ আমি হেরে যাইনি আমার দায়িত্ব ত্যাগ করিনি আমরা যখন কম্বোডিয়াতে ছিলাম আমাদের মিটিং হওয়ার কথা সেই বাড়িতে ঢুকতে না দিয়ে আটকে রাখা হয়েছিল মানে আছে সমস্ত মানুষ ভেতরে উপাসনার দল ভেতরে সেই সময় একদল ধর্মীয় মৌলবাদী সমস্ত বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছিল ওই বাড়িতে একটা ইলেকট্রিক গেট ছিল সবাই বিল্ডিংয়ের ভেতরে শুধু আমি ঢুকতে পারছিলাম না তাই আমি বলছিলাম যেভাবেই ওক আমাকে ভেতরে যেতেই হবে আমি তার ওপরে উল্টে লাভ দিয়ে পাঁচিল টপকে সেখানে গেছিলাম কিন্তু আমি গেছিলাম আমি শুধু আমার ওইভাবে ভেতরে যাওয়ার ঘটনাটাই ও সমস্ত গরীব দুর্দাসগ্রস্ত মানুষদের কাছে একটা ইতিবাচক বার্তা আমি পিছিয়ে যাওয়ার পাত্রী নই এবং যদি আমি না পিছিয়ে যাই তাহলে ঈশ্বর ঠিক আমার জীবনে মহান কিছু করবেন অবশ্যই করবেন বলতে চাইছি ছেড়ে দেওয়া সহজ হাল ছেড়ে দেওয়ার জন্য পবিত্র আত্মার শক্তি প্রয়োজন নেই আপনি যখন হাল ছেড়ে দেন তখন তাতে ঈশ্বরের মহিমা বৃদ্ধি পায় না বাইবেলে বলেছে যে আমার খুব ভালো লাগে এর ভেতরে যিশুকে দেখতে পেয়েছি ও দৌড়ে গিয়ে একটা গাছের ওপরে চড়ে বলেছিল হয়তো আপনার ভেতরে কারো কারো এরকম গাছে ওঠা বা বেড়া টাপকানোর প্রয়োজন আছে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আমাদের বসে থাকলে চলবে না আপনার কাছে যা আছে আশা করি আমারও তাই হোক এবং যদি আমরা তা না হয় তাহলে আমি আপনার ওপর রাগ করব এবং তিক্ত খারাপ মনোভাব নিয়ে থাকব লোভ অন্যের জিনিসের প্রতি বাসনা এবং হিংসা এক পাপ তুমি অভিলাষ করো না দশ আজ্ঞার এক প্রধান আজ্ঞা অন্যের কাছে যা আছে তা কামনা করা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধতা তার মানে এই নয় যে মানে ওই রকম একটা আমারও হোক এমন আশা করা বা ঈশ্বরের আশীর্বাদ চাওয়ার দোষের নয় কিন্তু মনের ভেতরে ঈর্ষা নিয়ে চাইলে সেটা হবে না মানে মনে মনে বলে তোমারটার মতন আমারও একটা চাই তাই তোমারটা আমি নিয়ে নিচ্ছি যাতে আমি এটা উপভোগ করি বরং এমন হতে হবে আমি খুশি যে ঈশ্বর আপনাকে এটা দিয়েছেন আমিও অপেক্ষায় আছি আমি যতক্ষণ অপেক্ষা করছি আমি আমার জীবন থেকে সব বিরোধ দূর করব ঈশ্বরের সেবা করব যেখানেই আমি যাব সেখানকার মানুষদের জীবনে আশীর্বাদ আনার চেষ্টা করব জীবনে যত বিবাদ বিরোধ এনে হতাশ হব না ঈশ্বরের প্রতি নিজের প্রতি আমি জানি আমরা কেউই নিজেদের লোভী ভাবি না এটা একটা খারাপ শব্দ কিন্তু জানেন লোভী মানুষেরা জীবনে কখনোই সন্তুষ্ট হয় না তাদের জীবনে যতই থাকুক তারা আরও বেশি চান এবং আমি আপনাদের বলতে চাই কোনও বস্তু সাধ্য নেই আপনাদের সুখী করা বস্তু সম্বন্ধে একটা মজার ব্যাপার আপনি একটা পেলেন কিছুক্ষণ বা দিনের জন্য উত্তেজিত হলেন তারপর তার প্রতি আকর্ষণ চলে গেলেই আবার অন্য কোন বস্তু চাওয়াটা শুরু করলেন সমস্তটাই হল ভোগ বিলাসের ব্যাপার প্রথমে ঈশ্বরের রাজত্ব এবং তার ধার্মিকতার সন্ধান কর এবং দেখবে তাহলেই তুমি সেখানে সমস্ত কিছু লাভ করিবে খোঁজো এবং ঈশ্বরকে এবং তার কাজ করার পদ্ধতিকে অনুসরণ করো বাইবেলের ব্যাখ্যা করা হয়েছে এবং সমস্ত কিছু যা যা আপনি চান ঈশ্বরকে বলুন এরপর শান্তিতে এবং সন্তুষ্টের চিত্রে ক্রিশ্চানের জীবন কাটান তিক্ত বিরক্ত হবেন না আপনি জানেন যে বাইবেলে কোনো লোভী মানুষের সাথে সম্পর্ক বিশেষ করে ঘনিষ্ঠ সম্পর্ক করতে সাবধান আসলে এটা খুবই মজার ব্যাপার এবার দেখুন পাঁচের পাঁচের কি লেখা আছে পাঁচের কেন না তোমরা নিশ্চয় জানিতেছ বেশ জ্ঞানী কি অশুদ্ধচারী কি লোভী যাদের অন্যের জিনিসে লোভ আছে সে তো প্রতিমা পূজক এখন লক্ষ্য করুন যে তিনি যৌন সাথে লোভকে একই সাথে রেখেছেন আমি কোনোদিনও ভাবিনি যে এটা এত খারাপ আসলে কেন এটা এত খারাপ জানেন কারণ এটা হৃদয়ের পাপ আপনার জানা ব্যভিচার আহ আমি তো এটা ভাবতেই পারিনি আবার বলি কেন এটা খারাপ কারণ এটা একটা যৌন ব্যবিচার আপনার শরীরের পাপ হতে পারে কিন্তু লোভ করা হৃদয়ের পাপ যখন আমার অকৃতজ্ঞ থাকি আরও 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 কামনা করে যাবে তখন আমরা যাই থাকুক না কেন সে সুখী হতে পারবে না অতএব এটা একটা হৃদয়ের পাপ এবং ঈশ্বর চান আমরা এর থেকে মুক্ত থাকি কারণ এর জন্য আমাদের জীবনের অন্য সব ক্ষেত্রও প্রভাবিত হবে এবার দেখুন শ্লোক ছয়কে বলেছে অনর্থক বাক্য দ্বারা কেহ যেন তোমাদিগকে না ভোলায় কেননা ওই সকল দোষ প্রযুক্ত সন্তান সন্তানগণের ওপরের ঈশ্বরের ক্রোধ বর্তে ওপরের এবার সাত নম্বর শ্লোকটা দেখুন অতএব তাহাদের সহভাগী হইও না আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই যাদের সাথে আপনি মেলামেশা করেন তাদের স্বভাব চরিত্র কেমন যাদের সাথে দুপুরে আপনি অফিসে খান তাদের চরিত্র কেমন আপনি কেন তাদের আপনার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করেন জানেন আমাদের প্রত্যেকের জীবনে এমন সাথী পাব যাদের জীবনে আমাদের উপস্থিতি প্রয়োজনীয় এবং আমরা এই জগৎ থেকে নিজেদেরকে পৃথক করতে চাই না আমরা এই পৃথিবীতে থাকি কিন্তু তার অর্থ এই নয় যে আমরা সবাই পৃথিবীর পক্ষে খুব মঙ্গলজনক এখানেই অনেক আহত অভাবী মানুষের বাস এবং আপনার অফিসেই হয়তো এমন কেউ থাকে যার সাথে আপনার সক্ষতা হওয়া দরকার হয়তো একসাথে লাঞ্চ খাওয়া দরকার কারণ তাদের জীবনে হয়তো সত্যি আপনার সাহায্য করব কিন্তু আমি বলতে চাই যে আপনি তাদের প্রভাবিত করেছেন তারা যেন আপনাকে দূষিত না করেন এই দুয়ের মধ্যে একটা বড় তফাত আছে আমি যদি ওরকম কারোর সাথে থাকি আমি সবসময় এক সুরক্ষিত হৃদয় নিয়ে থাকি আপনি এমন কারো কাছে আপনার হৃদয়কে উন্মুক্ত করতে পারেন না যে লোভী কারণ আত্মার স্বভাব শান্তরীতি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এটা আবার এমন কেন কারণ আমি বিশ্বাস করি আপনি যার কাছে যার সামনে বেশিরভাগ সময় আপনার হৃদয়কে উন্মুক্ত রাখবেন তার হৃদয়ের কিছুটা চরিত্র আপনি লাভ করবেন মানে এলাইজার সঙ্গে থাকতেন এবং শেষমেশ তিনি নিজের আত্মার দ্বিগুণ অংশ লাভ করিলেন আপনি নিজেকে বেশিরভাগ সময় যে পরিস্থিতিতে রাখতে চাইবেন তেমনি হওয়া সম্ভব নয় আপনাদের ভেতরে কেউ কেউ নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারেন শুধুমাত্র তাদের সাথে আপনারা এখন সময় কাটাচ্ছেন সেই বিচার করে এবং কিছু শুভ আধ্যাত্মিক চরিত্রের মানুষের সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়ে এবং আমি জানি অনেকে হয়তো ভাবছেন যে যাক হয়তো এই কারণে দেখিয়ে দিই যে আমি বিবাহ থেকে মুক্ত হতে পারি না 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 আমি মোটেই এটা বলতে চাই না দেখুন জয়েস আমি যে মানুষটাকে বিবাহ করেছি সে একটা বদ খিটকিটে লোভী মানুষ ঠিক আছে ইতিমধ্যে করেছেন আবার আপনাকে প্রার্থনা করবেন কিন্তু যখনই আপনি বাইরে যাচ্ছেন বন্ধু পছন্দ করছেন যেমন আমি তো একদম নেতিবাচক আত্মকরণ করি মানে খিটখিটে সমালোচনা করে অকৃতজ্ঞ এমন মানুষের সাথে থাকতে পারি না আমি নিজে এক সময় ঠিক এরকমই ছিলাম কিন্তু এখন একদম সহ্য করতে পারি না আমি নিজে ধূমপান করতাম আর এখন তা করতে পারি না দেখলেই আমার অসহ্য লাগে অনেক সময় কি হয় আপনি যখন কিছু থেকে মুক্ত হতে পারেন তখন সার সাথে আর সম্পর্ক রাখতে চান না আপনাকে সব সময় এমন মানুষের সাথে সময় কাটাতে হবে যিনি উদার যিনি শুভ কাজে বিশ্বাস করেন যিনি মানুষকে সাহায্য করেন এবং যার মনোভাব মহান গীত সংহিতা একের একে বলেছে ধন্য সেই ব্যক্তি যে পাপীদের পথে দাঁড়ায় না নিন্দকদের সভায় বসে না শুধু যত অবিশ্বাসী আপনারা হয়তো শুধুই শোনা শুরু করলেন এবং তাদের কয়েক সপ্তাহ বাদে যোগ দিলেন একদিন হঠাৎ দেখবেন তাদের কথা আপনি বলছেন যেমন হ্যাঁ ঠিক আপনি ঠিক বলেছেন ও হ্যাঁ ওই ছেলেটা সত্যি একটু পাঁচি আপনি ঠিকই বলেছেন দু তিন সপ্তাহ আগে আমি এমনি একজনকে জানতাম যে ওই ছেলেটার কোনো সমস্যা আছে এবং এটা খুব প্রিয় হিতোপদেশ বাইশের দশ দেখুন এতে কি লেখা আছে নিন্দককে তাড়াইও না বিবাদ বাহিরে যাইবে বিরোধ ও আমনা ওকে নিন্দক কি করে এ হলো এমন একজন মানুষ যে অন্যের উপহাস করে মানে কোথায় অন্যের সাথে দুর্ব্যবহার বা ঘৃণার সাথে কথা বলে অন্যদের প্রতি খারাপ মনোভাব দেখায় এখানে বলেছে আপনি যখন এরকম কোনো মানুষ অথবা নিন্দনদের সাথে সময় কাটান আপনারা কেউ এমন মানুষকে আপনাদের আশেপাশে রেখেছেন কি যারা সব কিছু নিয়েই ব্যঙ্গ করে ওই রকম মানুষদের থেকে আমাদের দূরে থাকা উচিত এটাই হচ্ছে ব্যাপার এবার আপনারা দেখুন ওই রকম মানুষদের থেকে আমাদের দূরে থাকতে হবে আমিন ছয়েতে বলেছে আমরা পৃথিবীতে কিছুই সাথে করে আনিনি এবং সাথে করে কিছুই নিয়ে যাব না অতএব ওই সমস্ত বস্তু যার জন্যে যা পাওয়ার জন্যে আপনি পাগল হয়েছেন কল্পনা করুন তো তার কি হবে আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না এবং যখন আপনি দোকান থেকে তা আপনার বাড়িতে নিয়ে আসছেন ততক্ষণে ওই বস্তুতে ক্ষয় শুরু হয়ে গেছে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে সেখানে গিয়ে দেখুন কেউ হয়তো এই মানে শখের গাড়িটা কিনতে একসাথে দুটো চাকরি করেছিলেন এবং তাই করতে গিয়ে নিজের বিবাহিত জীবনকে ধ্বংস করেছিলেন কারণ উনি ঘরে থাকতেই পারতেন না আর ওই সব সুখের গাড়ির কোনো প্রয়োজন নেই আমিন ঠিক আছে আমি এখানে শেষ করব আমাদের আরও ধার্মিকতার দ্বারা চালিত হতে হবে বাইবেলে এই বিষয়ে অনেক মহান সব দৃষ্টান্ত আছে আপনারা জানেন মানে ইশাইও ও জ্যাকব তাই চেয়েছিলেন এবং তাই তিনি মিথ্যে বলেছিলেন ছলনা করেছিলেন চুরি করেছিলেন ওটা পাওয়ার জন্য পরিণামে কি হয়েছিল ভয় পালানো লুকোনো এবং অবশেষে সেখানে ব্যবহার করেছিলেন মানে নিজের লোভের জন্য জিনিস নিয়ে তিনি লুকিয়ে রেখেছিলেন এবং ফলে তিনি তার জীবন পর্যন্ত হারিয়েছিলেন এবং শৌল লোভের জন্য নিজের রাজ্য খুইয়েছিলেন তার লোভ থেকে ঈশ্বরের প্রতি অবাধ্য করেছিলেন মানে কত এরকম উদাহরণ আছে এবং পরিণামে এক রোগী হয়েছিলেন হয়তো আমাদের চার্চে আরও একটু এমন ঘটনা ঘটা উচিত মানুষ যারা কথা দিয়েও কোনো কাজ করেন না তাদের কথা বলছি মানুষ যারা কথা দিয়ে কথা রাখে না তাদের শাস্তি পাওয়া উচিত তাতে প্রভুর প্রতি আমাদের মনে একটু ধার্মিকতা এবং সন্তুষ্টি একযোগে এক মহান এবং শ্রেষ্ঠ পাওনা আমাদের জীবনে এখন ফিলিপিও চারের এগারো দিয়ে আমি শেষ করব পৌল বলেছিলেন এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে আমি সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি এটাই হচ্ছে সত্য কথা একেবারে আমিন ভালো লাগলো। এবং পৌর সন্তুষ্ট ছিলেন কারণ তিনি জীবনে এমন এক স্থানে পৌঁছেছিলেন যেখানে তিনি ঈশ্বরকে সম্পূর্ণ বিশ্বাস করছেন ঈশ্বর তিনি সব সময় আপনার জীবনের সঠিক সময় আপনার জন্য যাই সর্বশ্রেষ্ঠ তাই করবেন যদি আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি এবং শান্তি ও সন্তুষ্টি খুঁজি তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিই জীবনে শান্তি রাখতে গেলে যা করা উচিত তাই করব তাহলে জীবনে আর কোনো বিরোধ সৃষ্টি হবে না বিরোধ আমাদের জীবন থেকে ঈশ্বর যা আশীর্বাদ দিতে চান তা ছিনিয়ে নেয় তিনি আমাদের জীবনে শান্তি একতা এবং ছন্দ দিয়েছেন আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জে এম ইন্ডিয়া ডট অহকে অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েস এর সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রকুল ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়স মায়ার মিনিস্ট্রের বন্ধু এবং অংশীদারেরা